নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের আজ আপনারা শুনবেন শুভমানস ঘোষের লেখা সুন্দরবনের ভূত আসুন তাহলে শোনা যাক উদয়দা আপনি কখনো ভূত দেখেছেন আমি জিজ্ঞেস করলাম উদয় ঘোষ বললেন নিজের চোখে দেখিনি তবে আপনাকে দেখাতে পারি তার মানে আমি আশ্চর্য হলাম উদয় বললেন তবে তো একটা গল্প বলতে হয় সুন্দর সুন্দরবনের গল্প রোগা পাতলা টান টান চেহারা উদয় ঘোষের মুখ ভর্তি গোফ মাথায় সামান্য ট্রাক উদয়ের বয়স প্রায় পঞ্চাশ কিন্তু দেখলে চল্লিশের বেশি মনে হয় না গোফদারি কেটে ফেললে সেটুকুও ধরা যাবে না মুখ চোখ এতটাই ফ্রেশ আর ইনোসেন্ট ভদ্রলোকের জীবনে ঘোরাঘুরির প্রচুর অভিজ্ঞতা শখের ঘোরা নয় রীতিমতো অ্যাডভেঞ্চার একা গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী গিয়েছেন মুর্শিদাবাদে সিরাজউদ্দৌল্লার কবরে রাত কাটিয়েছেন হাড় কাঁপানো শীতে পনেরো দিন অমরনাথে কাটিয়ে এসেছেন এমনকি সদল বলে হিমালয়ের ছোটখাটো শৃঙ্গে অভিযানও করেছেন শুনি গল্পটা আমি বললাম শুনবেন তবে এখন নয় আমার এখনও দোকান বাজার হয়নি বেলা বারোটা এখন দোকানটা চললেও চলতে পারে কিন্তু বাজারে কিছু পরে আছে বলে মনে তো হয় না কিন্তু তা নিয়ে আর কথা বাড়ালাম না উদয় ঘোষ মুড়ি লোক রেগে গেলে গল্পটা জীবনের মতো হাতছাড়া হয়ে যাবে গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী যিনি একা হেঁটে যেতে পারেন তার পক্ষে বেলা বারোটা কেন একটাতেও বাজার করা সম্ভব কখন আমরা বসতে পারি আমি জানতে চাইলাম আজ বিকালেই হতে পারে আপনি বাড়ি আছেন তো আছি কিন্তু ব্যাপারটা বিকেল পর্যন্ত গড়ালো না দুপুরে খেয়ে দেয়ে সবে বিছানায় পেপারটা নিয়ে বসেছি উদয় এসে হাজির এর মধ্যে কখনই বা দোকান বাজার করলেন কখনই বা স্নান খাওয়া করলেন কে জানে আমাকে বললেন উঠে পড়ুন আপনার জন্য একটা বই এনেছি উদয় একটা পাতলা বই বাড়িয়ে দিলেন আমাকে বইটা দেখে চমকে উঠলাম নরবলির ইতিহাস নরবলির সঙ্গে ভূত পাঞ্চ করে দিলে সাংঘাতিক গল্প খোলতাই হয় আমি নড়ে বসলাম উদয় বললেন অনেক তথ্য আছে জানেন চীনা পর্যটক ইউএন সাং ভারতে এসে কাপালিকদের পাল্লায় পড়ে আরেকটু হলে নরবলি হয়ে যাচ্ছিলেন আমি সোজা হয়ে বসলাম ইন্টারেস্টিং উদয় গলা তুলে আমার স্ত্রীকে ডাক দিলেন বৌদি একটু চা আমি মুগ্ধ হয়ে গেলাম বারোটায় বাজার ভর দুপুরে লোকের ঘরে হানা খেয়ে দিয়ে উঠে চায়ের জন্য বায়না তার ওপরে নরবলির বই আহা এই রকম বর্ণময় লোক ঘরে ঘরে জন্মায় না কেন আমার স্ত্রীর হাতে জমিয়ে এক কাপ চা খেয়ে গোফ মুছে উদয় ঘোষ গল্প শুরু করলেন তখন আমি হায়ার সেকেন্ডারি পাশ করেছি ছোট থেকে আমার ঘোরাঘুরির শখ আমার এক বন্ধু ছিল কমল সে লিলুয়ায় থাকতো মেনলি ওর সঙ্গেই ঘুরতাম প্রতি বছর পনেরোই আগস্ট আমরা কোথাও না কোথাও বেরিয়ে পড়তাম সেবার ঠিক হলো সুন্দরবন যাব। এখনকার দিনে লঞ্চে করে সুন্দরবন ট্রিপ হয় তাতে জঙ্গল দর্শন বা বাঘ দর্শন কতটা কি হয় জানি না তবে আমোদ ফুর্তি খাওয়া দাওয়া বেশ ভালো হয় আমাদের সেবারের ট্রিপের পাশে এসব ছকে বাঁধা ট্রিপ দাঁড়াতেই পারবে না এখনও সেই ট্যুরের কথা বুকের মধ্যে কাটার মতো বিধে আছে এক একটা ঘটনা জীবন থেকে মুছে গেলেই ভালো কিন্তু কিছুতে মুছে না আমি বললাম এটা ভূতের গল্প না সুন্দরবনের গল্প উদয় চটে উঠলে এই আপনাদের দোষ বড্ড অধৈর্য ভূত বলেছি ভূতই বলব ভদ্রলোকের এক কথা আমি আশ্বস্ত হলাম নরবলির সঙ্গে ভূত সবচেয়ে ভালো তবে জঙ্গলের সঙ্গেও খারাপ নয় মনে হচ্ছে গল্পে জমে যাবে আমি চুপ করে রইলাম উদয় আবার শুরু করলেন সেবার যাত্রার শুরুতেই বাধা চোদ্দই আগস্ট রাত থেকে শুরু হলো অজরে বৃষ্টি সারা রাত বৃষ্টি চলল ভোররাতে বৃষ্টি থামলো বটে কিন্তু রাস্তায় জল দাঁড়িয়ে গেল গাড়ি ঘোড়া বন্ধ জল ঠেলে হাঁটতে হাঁটতে স্টেশনে এসে দেখলাম বাঁচোয়া ট্রেন চলছে তবে ওই লিলুয়া পর্যন্ত আমি ট্রেন ধরে চলে এলাম লিলুয়ায় কমলের বাড়ি কমল আমার চেয়ে ডাকাবুকো ছেলে অ্যাডভেঞ্চারে আমার হাতে খড়ি ওকে দিয়েই আমাকে দেখে সে আশ্চর্য হয়ে গেল বলল এই বৃষ্টির মধ্যেই চলে এলি ভেরি গুড কি ভেবেছিলি আমায় আমিও ডাঁট নিলাম আমরা বেরিয়ে পড়লাম ট্রেন বন্ধ চলে এলাম জিটি রোডে রাস্তার জল কিছু কমলেও এখনো গোড়ালি পর্যন্ত তবে বাস চালু আছে আমরা বাস ধরে চলে এলাম হাওড়া হাওড়ায় এসে সামনেই পেয়ে গেলাম একখানা সরকারি বাঘ আমরা এক লাফে তার পিঠে চড়ে বসলাম সোজা ধর্মতলা বাস গুমটি উদয় থামলেন হাসছেন মিটিমিটি জিজ্ঞেস করলেন সরকারি বাঘ মানে বুঝলেন তো সিএসটিসির বাসের কথা বলছেন কি রাইট বাসের গায়ে বাঘের ছবি দেওয়া একতলা দোতলা আড়াইতলা তবে এখন দোতলা আড়াইতলা বাস বিলুপ্ত প্রায় প্রাণী হয়ে গেছে দূরবীন দিয়ে খুঁজেও বের করা যায় না উদয় গল্পে ফিরলেন ধর্মতলা এসে চড়ে বসলাম বাসন্তীর বাসে বাস বেহালা ছেড়ে আর খানিকটা এগোতেই মেঘ কেটে গেল রদ্দুর উঠে গেল নরমাল হয়ে গেল ওয়েদার উৎসাহে আনন্দে টকবক করে ফুটছিল কমল শীষ দিয়ে হিন্দি গান গাইছিল আমারও মনে হচ্ছিল নাচি মোটামুটি সাড়ে দশটা নাগাদ আমরা পৌঁছে গেলাম বাসন্তী টাউনে সামনে মাতলা নদী বর্ষায় একেবারে উথাল পাথাল করছে ভুটভুটি লোক ডাকছিল আমরা খোঁজখবর করে সবচেয়ে দূরে যে ভুটভুটি যাবে তাতে চেপে বসলাম অনেকটা রাস্তা যেতে হবে আমরা মুড়ি চিড়ে মিষ্টি নিয়ে নিলাম ঝোলায় নদীর হাওয়া দুপুরের লাঞ্চ একই সঙ্গে খাওয়া যাবে ঘন্টা আড়াই কেটে গেল মাতলা ছেড়ে অন্ন নদী ধরে বেশ খানিকটা যাওয়ার পরে ভুটভুটি এসে লাগলো ছোট একটা দ্বীপে ভারী সুন্দর দ্বীপটা নদীর অপর পারে দেখা যাচ্ছে গড়ান আর হেতাল গাছের ফাঁকে ফাঁকে হোগলার বন দ্বীপের মতো দ্বীপের গ্রামটাও সুন্দর গ্রামের বেশিরভাগ লোকের জীবিকা মাছ ধরা মাছ ধরতে তারা জঙ্গলের গভীরে ঢুকে যায় কেউ কেউ আবার যায় মধু ও কাঠের জন্য সে তো যাওয়া নয় সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া জলে কুমির ডাঙায় বাঘ তাছাড়াও পদে পদে বিষধর সাপের ভয় কত মানুষের যে জীবন গেছে তার ইয়ত্তা নেই গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে শুধু পড়ে আছে তাদের ঘরের বিধবা নারীরা সুন্দরবনে একটা গ্রাম আছে শুনেছি যার নামই নাকি বিধবা গ্রাম সাধারণত কোনো অপরিচিত জায়গায় গিয়ে পড়লে আমরা একটা টেকনিক করি সেই মতো গ্রামের লোকজনকে জিজ্ঞেস করে খুঁজে বের করলাম গ্রাম প্রধানকে প্রধান মশাইয়ের নাম নিবারণ নাকি একটা যেন ছিল ঠিক মনে নেই কালো কুচকুচে গায়ের রং বেস্ট আউট ফিগার বয়স পঞ্চাশও হতে পারে ষাট হলেও আশ্চর্য হব না আমরা কলকাতা থেকে এসেছি শুনে শ্রদ্ধায় আপ্লুত হয়ে পড়লেন তাদের কাছে শিবপুর আন্দুল শ্রীরামপুর উত্তরপাড়া সবই কলকাতা নিবারণবাবু শ্রদ্ধার সুযোগ নিয়ে আমরা আমাদের আসল প্ল্যানটা তাকে খুলে বললাম তাদের শুধু গ্রাম দেখতে আমরা আসিনি জঙ্গলই আসল টার্গেট আমাদের শুনে নিবারণবাবু চমকে উঠে বললেন না 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 আপনারা বাইরের লোক জঙ্গলে যাবেন কি ও খবরদার না কিন্তু আমরা উত্তর থাকলেও কলকাতার লোক কথায় আমাদের সঙ্গে একে ওঠা মুশকিল নিবারণ বাবুকে জঁপিয়ে জাপিয়ে ঠিক ম্যানেজ করে ফেললাম ঠিক হলো পরের দিন ভোরে গ্রাম থেকে মাছ ধরতে জঙ্গলে যাবে যে একটা নৌকা তাতে তিনি আমাদের উঠিয়ে দেবেন জেলেরা বাইরের উঠকো লোক নিতে রাজি হচ্ছিল না গাঁয়গুই করছিল কিন্তু নিবারণবাবুর এক ধমকে চুপ মেরে গেল ক্ষমতাবান লোক পৃথিবীর সব জায়গাতেই ক্ষমতাবান বুঝলেন তো সেই রকমই হল ভোরে আমরা নৌকায় চেপে বেরিয়ে পড়লাম জঙ্গলের দিকে এ নৌকা ভুটভুটি নয় হাতে টানা মাছ ধরা নৌকা ঘন্টা দুই নৌকা চললো লোক নেই জন নেই চারিদিকে শুধু জল আর জল জলের মধ্যে কুমির আর কামট ঘুরে বেড়াচ্ছে সঙ্গে আমার ক্যামেরা ছিল পটা পট ছবি তুলছিলাম তবে জল পুলিশের লঞ্চ দেখলেই আমরা লুকিয়ে পড়ছিলাম নৌকার ছাউনির মধ্যে আমি জিজ্ঞেস করলাম কেন কেন নৌকায় বাইরের লোক আছে টের পেলে রক্ষা নেই নৌকা শুধু হাজতে টেনে নিয়ে যাবে পুলিশে জঙ্গলের নিয়মকানুন খুব কড়া ইচ্ছে হলেই যে কেউ জঙ্গলে ঢুকতে পারে না পারমিট লাগে তারপর তারপর দেখতে দেখতে আমরা গভীর জঙ্গলে ঢুকে পড়লাম তবে গভীর বলাটা ঠিক হলো কি জানি না গাছপালা অনেক কিন্তু কোনোটারই মাথা খুব উঁচু নয় জল থেকে অনেক ভেতর পর্যন্ত জঙ্গলের সব কিছুই দেখা যাচ্ছিল আমি বাধা দিলাম বাঘটাক দেখতে পাচ্ছিলেন বাঘ উদয় চোখ কুচকে হাসলেন বললেন শুনুন সুন্দরবনে বাঘ দেখার ভাগ্য সকলের হয় না আর তাতে তাদের দুঃখ করা উচিত নয় কেননা ভালো করে বাঘ যারা দেখতে পায় তাদের একজন না একজনকে পৃথিবীর পাঠ তুলতে হয় বাঘের সে আগাপাশ তলা এমনকি তার পেটের ভেতরটা পর্যন্ত দর্শন করার সৌভাগ্য অর্জন করে বলতে বলতে উদয় হেসে চললেন ভূতের গল্পে এই রকম হাসি ঠাট্টার কথাবার্তা পরিবেশের পুরো বারোটা বাজিয়ে দেয় আমি চেয়ে রইলাম ভদ্রলোক এখানে ভূত কোথা থেকে ঢোকাবেন কে জানে এর চেয়ে দেখছি নরবলই ভালো ছিল উদয় আমার হাসির প্রত্যুত্তরের অপেক্ষা না করে বলে চললেন দুপুর বারোটা নাগাদ মাঝি নৌকা ঢুকিয়ে দিল সরু একটা খালে ওদের ভাষায় খাল ছোটো খাল হলে ছোট শীষ বড় খাল হলে বড় শীষ ছোট শীষে বেশ খানিকটা যাওয়ার পর জেলেরা নৌকার মুখ ঘুরিয়ে দিল তীরের দিকে তীরের কাছাকাছি আসতেই কোমরে হাড়ি বেঁধে দুজন নেমে পড়ল জলে ছাঁকনি জাল দিয়ে তারা মিনের চারা ধরতে লাগলো অন্যজন লগি দিয়ে ঠেলতে ঠেলতে নৌকা নিয়ে যেতে লাগলো তাদের পেছন পেছন জঙ্গলের সঙ্গে সঙ্গে সে তীক্ষ্ণ নজর রাখছিল জলের দিকে এদিকটা দেখলাম জঙ্গল বেশ ঘন খালের তীরে কিছুটা থকথকে সাদা মাটি ফুরে ওঠা কন্দমূল তার এই দুপাশে কাটা গাছের ঠাসা বন একরকম গাছ দেখলাম পাতাগুলো তালপাতার মতো বিশাল বিশাল মাটির নিচে পর্যন্ত বিছিয়ে আছে পাতার আড়ালে কলরব করছে অজস্র পাখি দেখে শুনে কমল তো মুগ্ধ আমিও ক্যামেরায় ছবি তুলতে শুরু করলাম তবে চোখ কান খোলা রেখে বাঘ প্রচন্ড ধূর্ত প্রাণী এমন হতেই পারে ওই বড় পাতার আড়ালে ঘাপটি মেরে বসে আছে সে আমাদের লক্ষ্য করছে আমরা জানতেও পারছি না বাঘ যাকে ধরবে বলে মনে মনে টার্গেট করে তাকে ধরবেই দরকার সাঁতরে এসে নৌকা থেকে শিকার টেনে নিয়ে যাবে ফলে জঙ্গলের দিকে চেয়ে যে গা ছমছম করছিল না তা বলবো না স্থানীয় লোকদের বাঘ নিত্য দেখছে আমাদের মতো শহরের লোকদের রোজ রোজ পাচ্ছে কই তাই আমাদের দুজনের মধ্যে কারুকে পছন্দ হয়ে যেতেই পারে আমি প্রশ্ন করলাম আপনাদের সঙ্গে আর্মস ছিল না আর্মস হাসালেন সর্বনাশ আমার চোখ বড় হয়ে গেল বাঘ তুলে নিয়ে গেলে কি করতেন তাহলে উদয় বললেন সের্ফ চেয়ে চেয়ে দেখতাম এ তো আপনাদের লঞ্চের শখের ট্রিপ নয় আমি বললাম ধন্য সাহস আপনাদের উদয় ঘষ খুশি হলেন ধন্যবাদ বলে আমার প্রশংসাটা উপভোগ করে আবার গল্প শুরু করলেন তখন দুপুর দেড়টা দুটো হবে মাছ ধরতে ধরতে নৌকা বেশ খানিকটা ঢুকে গেছে খালের ভেতর এদিকটায় দেখলাম প্রজাপতির রাজত্ব কত রকমের আর কত রঙের যে প্রজাপতি উড়ছিল ছিল গুণে শেষ করা যায় না তার মধ্যে হঠাৎ চোখে পড়ল বেশ বড়সড় একটা সাপ জঙ্গলের একটা দিকে গাছের ডালে ঝুলছে আমি কমলকে সাপটা দেখিয়ে দিয়ে তাড়াতাড়ি একটা ছবি তুলে ফেললাম বললাম কি সাপ বলতো কমল ময়াল কথাটা উচ্চারণ করে হঠাৎ থেমে গেল কাঁপা কাপা স্বরে বলল একটা লোক রে লোক হ্যাঁ লোক গাছটা ঠিক তলায় শিয়র সাপটা লোকটাকে ধরবে বলে কমল চেঁচামেচি জুড়ে দিল লোকটাকে সতর্ক করে দিচ্ছিল কিন্তু আমার চোখে কিছুই পড়ছিল না আমি উত্তেজিত হয়ে বললাম কি লোক লোক করছিস কোথায় লোক কমল পায়টা উত্তেজিত হয়ে উঠলো তো রোগা পাটকা কালো কুচকুচ চেহারার লিংটি পরা একটা লোক ওই তো কাঁধে একটা কুঠার নিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টি আমায় দেখছে ওরে বাবা কি হলো আমার গায়ে কাটা দিচ্ছে কমল ফিসফিস করে বলল ঠিক যেন বাঘের মতো দেখতে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে আমার ওপর কি দেখতে কি দেখেছিস তোর মাথাটাই গেছে কমল বলতে বলতে উদয় থেমে গেলেন দেখছেন আমাকে লোকটা কিভাবে তার বন্ধুর দিকে চেয়েছিল অ্যাক্টিং করে দেখাচ্ছেন কি না রে বাবা আমার গায়ে কাটা দিল মনে পড়েছে মনে পড়েছে হঠাৎ জায়গা ছেড়ে শটান উঠে দাঁড়ালেন উদয় বললেন ভেরি সরি আমায় এক্ষুনি বেরোতে হবে কোনো মানে হয় আমি আর্তনাদ করে উঠলাম কোথায় রক্তদান শিবিরে স্বামী ভূতেষানন্দ সেবাকেন্দ্রে আজ রক্তদান শিবির একেবারে ভুলে গিয়েছিলাম বলে দাঁড়ানো নেই সাঁ করে ছুটলেন উদয় ঘোষ আমি আবার মুগ্ধ হয়ে গেলাম রক্তদান শিবির বলে নয় গল্পের এইরকম ক্লাইম্যাক্সে শ্রোতাকে অনাথ করে দিয়ে কজন চলে যেতে পারে আমি নরবলি নিয়ে শুয়ে পড়লাম সেদিন রাতে খেয়ে দিয়ে মশারি টাঙানোর জোগাড় করছি উদয় এসে হাজির শুধু হাজির বললে কিছুই বলা হয় না আমার স্ত্রীকে দিয়ে চা করিয়ে তবে ক্ষান্ত হলেন রাত এগারোটায় চা ঘরে ঘরে কেন যে যেরম শক্তিশালী লিভার নিয়ে বাঙালিরা জন্মগ্রহণ করে না হুম কতটা বলেছিলাম যেন চায় চুমুক দিয়ে উদয় জিজ্ঞেস করলে আমি মনে করিয়ে দিলাম তারপর উদয় শুরু করলেন হুম জঙ্গলের ভেতর লোক দেখে কমল ভয় পেয়ে চেঁচামেচি জুড়ে দিতেই জেলেরা ছুটে এলো যে লগি ঠেল ছিল সেও ফিরে তাকালো কমলের মুখে সব শুনে চমকে উঠল তারা ভয়ে মুখ শুকিয়ে গেল তাদের যা মিন পেয়েছিল তাই নিয়ে ঝুপঝুপ করে নৌকায় উঠে পড়ে স্টার্ট করে দিল আর তারা এখানে থাকতে চায় না তাদের জিজ্ঞেস করে যা জানলাম তাতে হাসি চাপতে পারলাম না কমল ঠিকই দেখেছে তবে যাকে দেখেছে সে নাকি লোক নয় প্রেতাত্মা সুন্দরবনে বাঘের হাতে লোক তো মারা পড়েনি তাই তাদের অতৃপ্ত আত্মারা মাঝে মাঝে এরকম নাকি দেখা দেয় তবে সকলকে নয় একমাত্র তাকেই দেখা দেয় যার বাঘের পেটে মৃত্যু অবধারিত তার মানে কমলের রক্ষে নেই আজ তাকে বাঘে খাবেই শুনে কমলের মতো অমন ডাকাবুকো ছেলে নিমেষের মধ্যে দেখলাম মুখখানা মরার মতো সাদা হয়ে গেল তারপর আমি জিজ্ঞেস করলাম উদয় একটু দম নিয়ে বললেন আমি কমলকে সাহস জোগাতে থাকলাম বললাম এসব কুসংস্কার ছাড়া আর কিছু নয় কিন্তু কমল কেমন ভয়ে গুটিয়ে যেতে থাকলো বিড়বিড় করে শুধু বলছিল আমি স্পষ্ট দেখেছি আমার কি হবে রে উদয় নির্ঘাত মাথাটা গেছে ওর আমি তাকে ধমক দিয়ে নৌকার ছাউনির মধ্যে পাঠিয়ে দিলাম ও ভেতরে বসে ঠকঠক করে কাঁপতে লাগলো দেখতে দেখতে নৌকা ছোট শীষ ছেড়ে বড় নদীর কাছে চলে গেল আর মিনিট দুই কি তিন নদীতে পড়ে যাব ঠিক তখনই ঘটল ঘটনাটা মাথায় রইল কুসংস্কার ভয়ে প্রাণ উড়ে গেল আমার দেখলাম তীরে থকথকে কাঁধার মধ্যে বাঘের পায়ের ছাপ একেবারে টাটকা আর বাইরে বসে থাকার সাহস হলো না আমার আমি জেলেদের সাবধানবাণীর কথা ভুলে হঠাৎ করে উঠে দাঁড়ালাম জেলেরা চিৎকার করে উঠল কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে নৌকা টলমল করতে করতে উল্টে গেল আমরা চাপা পড়ে গেলাম তার তলায় কল্পনা করুন কি ভয়ঙ্কর ঘটনা সাংঘাতিক আমি মন্তব্য করলাম তারপর ভাগ্যগুণে আমরা সাতার জানতাম অবশ্য জলও বেশি ছিল না জলে পড়ে নাকানি চোপানি খেলেও কেউ ডুবলাম না জেলেগুলো আমাকে গাল দিতে দিতে অনেক কষ্টে নৌকা সোজা করল ঠিক তখনই আমার নজরে পড়ল জলের মধ্যে নাক ভাসিয়ে নিঃশব্দে ভেসে আসছে একটা বাঘ আমাদের থেকে তার তফাত বড়জোর পনেরো হাত কমল ভয় কাঠ হয়ে গেল আমিও চিৎকার করে উঠলাম আমার চিৎকার শুনে জেলেরা ফিরে তাকাল বাঘ দেখে চোখের পলকে চেহারা বদলে গেল তাদের জলের মধ্যে ভাসছিল দাঁড় আর লগি সেগুলো তুলে এগিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো বাঘের ওপর ওফ জেলেগুলোর সেজা মূর্তি জীবনে ভুলবো না জলের ভেতর বাঘ এমনিতে পুরো শক্তি ধরতে পারে না হঠাৎ বেমক্কা বাঁশ আর দ্বারের আঘাতে ভরকে গেল মুখ ফিরিয়ে নিয়ে সাঁতরাতে লাগল তীরের দিকে তীরে উঠে এক লাফে লুকিয়ে গেল জঙ্গলের মধ্যে তারপর তারপর আর বিশ্বাস কিছু নেই আমরা তাড়াতাড়ি নৌকায় উঠে পড়লাম জেলেরা নৌকা ছেড়ে দিল আমরা বড় নদীতে ঢুকে গেলাম আর আমাদের পায়কে হু হু করে নৌকা ছুটতে লাগলো রাত সাতটা নাগাদ আমরা ফিরে এলাম রাতটা দ্বীপে কাটিয়ে পরের দিন ভোরে ফেরার ভটভুটি ধরলাম বাসন্তী পৌঁছে বাস ধরে কলকাতায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে গেল উদয় চুপ করলেন আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম কমল বেঁচে গেল তাহলে তা গেল উদয় বললেন তার মানে নয় আপনি ঠিকই ধরেছিলেন ও আপনার বন্ধুর চোখের ভুল কই বাঘে তো খেতে পারল না তাকে প্লেন কুসংস্কার বটে উদয়ের চোখ জলজল করে উঠল মেরে এনেছি একটু আছে সেটুকু শুনে নিয়েই না হয় বলবেন ওকে বলে যান ধর্মতলায় নেমে হাওড়ার বাস ধরতে ছুটলাম আমরা রাস্তা ক্রস করতে যাব হঠাৎ কোত্থেকে থেকে ঘাড়ের ওপর এসে পড়ল একটা সরকারি বাস বাঘের ছবি দেওয়া সরকারি বাস শেষ মুহূর্তে আমি সরে গেলাম কিন্তু কমল সরতে পারল না আমার চোখের সামনে বাঁশের পেছনের চাকায় পুরো পিষে গেল জঙ্গলে ওকে বাঘ খেতে পারেনি কিন্তু শহরের সরকারি বাঘে ঠিকই খেল বাঘ কি শুধু জঙ্গলেই থাকে মশাই আমার তাক লেগে গেল গল্পের এই রকম পরিণতি আমি কল্পনাই করতে পারিনি তবু তর্কতলার ভান করে বললাম এটাও আপনার কুসংস্কারের কথা এটা নেহাতি একটা অ্যাক্সিডেন্ট আর সরকারি বাস জাস্ট একটা কোইনসিডেন্স উদয় ঘোষ উঠে পড়লেন দেখছেন আমাকে গভীর রাতে কেউ কারোর দিকে এইভাবে তাকিয়ে থাকলে ভয় হয় গা ছমছম করে উঠল আমার বললাম কি দেখছেন আমায় উদয় পকেট থেকে একটা খামে মোড়া ফটোগ্রাফ বের করে আমাকে এগিয়ে দিয়ে বললেন হ্যাঁ তাহলে এটা কি আমি নিজে না দেখলেও ক্যামেরার চোখ কিন্তু ঠিকই দেখেছিল খাম থেকে ফটোগ্রাফটা খুলে চোখ স্থির হয়ে গেল আমার জঙ্গলের সেই ময়াল সাপটার ছবি বেটে একটা গাছের ডাল থেকে ঝুলছে চারপাশে উড়ে বেড়াচ্ছে রাশি রাশি প্রজাপতি গাছের ঠিক নিচে কুঠার হাতে লেংটি পড়া একটা লোক সটান আছে এদিকে ওহ কি চোখ দুটো তার এত হিংস্র এত ভয়ঙ্করভাবে কেউ তাকাতে পারে ভাবাই যায় না আমি চোখ বুঝে ফেললাম দেখলেন তো ভূত উদয় ফটোগ্রাফটা আমার হাত থেকে ছোঁ মেরে কেড়ে নিয়ে ছিটকে বেরিয়ে গেলেন ঘর থেকে আমি একা বিছানায় বসে ঠক ঠক করে কাঁপতে থাকলাম ধন্যবাদ